আমার লাস্টে তুলি দিয়ে সুবিধা এদিকে টানতে হইতেছে, নাহলে সুদের কথা প্রথম শুরু করলে অর্ধেক যাইবো গা, যা আছে হেডিও খালাস, ঠিক কিনা বেশি? সুদ যদি আগে শুরু করি বলতে কি শুরু করছে যাইয়া, কেন 80% মানুষ তোমার কিতা 90% 99% সুদের লাগে ইটিস পাটাস। যখন প্রথমে সুদ নেই কবু কবে হুজুর আমি থাই নাই হুজুরে ভিজে দৌড়াই খালি মাঠে গ্লাসটা কবু দিতে এইটা আমি না আসি চিন্তা করলাম লাস্টে আধা ঘন্টা চলবে কি নিয়া সুদ ঘুষ নিয়ে, রাজি আছেন তো শুনতে? কারণ হারাম খাইয়া যদি পেটটা এত বড় করেন জান্নাতে যাওয়া যাবে, জান্নাত সম্ভব। এই জন্য সুদ নিয়ে 10 মিনিট পরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। কেউ উঠে যাওয়া যাবে না, যারা উঠে যাবে তারা কি, তারা কি মনে আসেনি ওয়াস এইটাই আসল, ওইটা মনে করলেই মনে করেন আজ কবুল হয়ে গেছে। কারণ যখন দিয়া যাবেন শেষ ভালো যার সব ভালো, আল্লাহ কবুল করুক আমিন বলে ওয়াস এইটা আগে মনে রাখিয়েন। ওই যে যারা চলে যাবে তারা ওই এইটা আসল ওয়াস, এইটা মনে রাখলেই ওয়াস আর কি ডুববো না আর কি বাকি দেবো, ঠিক কিনা ধরে বলেন? এবার আসেন, সুদ হালাল না হারাম? জোরে বলেন। আঙ্গুর ডাক্তার ইউনুস আঙ্কেলে ফতোয়া দিছিল মনে আছেন, কবে অল্প স্বল্প সুদ খাওয়া কি আছে, কি আছে জায়েজ আছে বলছিল মনে আছে? গ্রামীণ ব্যাংকের এটার নাম কি ডক্টর ইউনুস কি ফতোয়া দিছিল, কি ফতোয়া দিছিল, ফতোয়া দিছে মানে হেতো ফতোয়া দিছে মাশাআল্লাহ, হেতো ফতোয়া দি কয় অল্প স্বল্প সুদ খাওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছে, কি করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, হে ঈমানদার, আল্লাহ এখানে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী দল, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা যে সুদের পাওনা আছো ওই পাওনা বকেয়া তোমরা ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও, যদি এখানে যদি লাগাইছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হও, আল্লাহ এখানে যদি লাগাইছে কি লাগাইছে, যদি লাগিয়ে দিয়েছে, যদি যদি না দিত যদি দিয়ে এটাই বুঝিয়েছে, মুমিন মুসলমান যারা ঈমানদার যারা যারা আশিক রাসূল যারা যারা আশিক রাসূল যারা আশিক রাসূল, এরা অবশ্যই অবশ্যই সুদের পাওনা সুদ খাবে না, সুদের পাওনা মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাযিল হয়েছিল জানেন? দুইটা গ্রুপ ছিল, সাকিব গোত্র আর মাখজুমি গোত্র, কি গোত্র জোরে বলেন, সাকিব গোত্র আর মাখজুমি গোত্র, এই দুই গ্রুপে দুই গ্রুপ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, কি হয়েছিল জোরে বলেন? হওয়ার পর এরা এই যে বনু সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের টাকা দাবি করলো, কি দাবি করলো, কি দাবি করলো, সুদের টাকা দাবি করলো, আল বললো আমাদের সুদের টাকা দাও। মাখজুমি গোত্র সুদের টাকা দিতে অস্বীকার করেছিল, কি করেছিল, আর বলেছিল আমরা সুদ আর দিব না কারণ আমরা মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ে বিশাল আকারে দ্বন্দ্ব লেগে গিয়েছিল। দ্বন্দ্ব লাগার পর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখে পাঠানো হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই দুই গোত্র তো মারামারি লাগাই দিছে, এখন কি করা যায়? যখন চিঠিটা আমার দয়াল নবীজি পড়তেছে, আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুদের বকেয়া কি বলেছে, ছেড়ে দিতে বলেছে। এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলে দিলেন, ফা ইল্লাম তাফআলু
فأذنوا بحرب من الله ورسوله. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন আর যদি তোমরা তা না করো, আর যদি তোমরা তা না করো, সুদের বকেয়া যদি ছেড়ে না দাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দাও। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। দেখেন কত বড় একটা কথা আল্লাহ বলেছে, যে তোমরা যদি সুদের মুমিন হওয়ার পর যদি তোমরা সুদের বকেয়া পাওনা ছেড়ে না দাও, তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না, তাহলে যেতে হবে কোথায়? এ সুদকররা যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে সুদ কাকে বলা হয় জানার দরকার আছে না? এমন ঋণ প্রদান করা যেই ঋণের বিনিময়ে ঋণের চাইতে অতিরিক্ত কিছু পাওয়ার আশা রাখে, ওটাই সুদ। কিস্তি দেনাদি কিস্তি লোন আছে না নাই? গ্রামীণ ব্যাংক আশা ভাষা আরো কত কিছু আইডিএফ আরো কি আরো কি আরো অনেক নাম আছে, বহুত নাম আছে, যে টাকা দেয় কিস্তি দেয় না কিস্তি দেয়, এবং দেখবেন নিচেন 10,000 আপনি দিচ্ছেন 12,000, আপনি দিচ্ছেন কত? এটা কি? এটা কি স্পষ্ট সুদ? এটা স্পষ্ট সুদ। ও নবীর আশিকের দল, যারা সুদ খাবে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারা। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হারাম ভক্ষণকারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। করবে না কি? জোরে বলেন। আমার দয়াল নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যখন গিয়েছিল, জান্নাত যখন ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার পর আমার দয়াল নবীজির মনটা বড় ঠান্ডা হয়ে গেছে। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল, আমার মন বড় ঠান্ডা হয়ে গেছে, আমার গুনাহগার উম্মতগুলো এই জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন জাহান্নামটা একটু পরিদর্শন করার জন্য যখন গেলেন, জাহান্নামটা যখন পরিদর্শন করার জন্য যখন গেলেন, ওই জাহান্নামের ঢাকনা যখন উঠানো হলো, আমার দয়াল নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলে হোশ করে আওয়াজ হয়েছে, এমন জোরে আওয়াজ হয়েছে, আমার দয়াল নবীজি বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওর যখন ফিরে এসেছে, আমার দয়াল নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিব্রাইল, কিসের আওয়াজ হলো এমন জোরে? কিসের আওয়াজ হলো? আমি বেহুশ হয়ে গেলাম। জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জাহান্নামের গর্জন ছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। কিরম আওয়াজ, কিরম গর্জন! দেখেন জাহান্নামটা যখন পরিদর্শন করার জন্য যখন প্রবেশ করলেন, আমার দয়াল নবীজি দেখতে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সামনে আগাইতে আগাইতে গিয়া দেখি এমন কিছু মানুষ দেখা যায় যাদের পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়াচ্ছে, বড় বড় সাপ দৌড়ায়, বড় বড় সাপ দৌড়ায়। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে জিব্রাইল, ও জিব্রাইল, এই মানুষগুলোর পেটের মধ্যে এত বড় বড় সাপ দৌড়ায় কেন? সাপ দৌড়ায় কেন? জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ায় থাকতে মানুষের কাছ থেকে জুলুম করে সুদ খেয়েছে, হারাম খেয়েছে, এতিমদের হক মেরে খেয়েছে, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে, বোনের সম্পদ মেরে খেয়েছে, অন্যের টাকা পয়সা লুণ্ঠন করে খেয়েছে, এই জন্য এদের পেটের মধ্যে এত বড় সাপ দৌড়ায়। নাউযুবিল্লাহ বলেন। বোনের সম্পদ মাইরা খাইছে আছে না নাই? ভাইয়ের সম্পদ মাইরা খাইছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদিকে নাও থাকতে পারে, আসেনি, এইগুলা খোদার কসম জাহান্নামে যাবে। কথা কার? ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহর সাথে আপনি ছোটখাটো কবিরা গুনাহ করেন, আল্লাহ মাফ করবে? অন্যের হক মেরে খেয়েছেন, আল্লাহ কখন আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার হক মেরে খেয়েছেন তার হক তাকে দিয়ে না দিবেন, ঠিক কিনা বেঠি? কিয়ামতের ময়দানে অনেকে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আল্লাহ ওই মানুষগুলো আমি অসহায় ছিলাম বলে আমার টাকা পয়সা মেরে খেয়েছিল, আমার থেকে সুদ নিয়েছিল, অতিরিক্ত টাকা আত্মসাৎ করেছিল, আমার ভাই, আমি বউ
বোন আমার সম্পত্তি মেরে দিয়েছিল, আমার ভাই আমার সম্পদ মেরে দিয়েছিল, আল্লাহ আজকে আমার সম্পত্তি আমি ফেরত চাই। আল্লাহ বলল, ও ফেরেশতারা, এই পাওনাদার যারা আছে, ফাকাই ফাইদা জামাআনাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত হুম লা ইউজলাম। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যার যার পাওনা তাকে তাকে মিটিয়ে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন? এখন ফেরেশতারা যখন আসবে যে এবার পাওনা মিটিয়ে দাও, কবে আল্লাহ কিছু নাই, কিছু নাই, আর হত্তু দিয়ে দেবে, আই হত্তু দিতাম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এ তো যা ছিল সব নিয়া কিয়া দিচ্ছি কিন্তু ঋণ তো পরিশোধ হচ্ছে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ওই পাওনাদাদের আমলনামায় যত গুনাহ আছে সব এর আমলনামায় দিয়া একে জাহান্নামে ঢুকায়া দাও, আর এই পাওনাদারকে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দর, তাহলে মানুষের টাকা মেরে খাওয়া যাবে নাকি, সুদ খাওয়া যাবে নাকি? সুদ খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাবাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যারা সুদ খায় তারা ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? কারণ এরা বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এরা বলে সুদ এবং ব্যবসা সমান সমান, নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি 10 টাকার মাল কিনে আনছেন, আপনি 15 টাকা বেচছেন, সমস্যা নেই, কারণ অতিরিক্ত না। আবার আপনার গাড়ি ভাড়া গেছে, আপনার কত ইন্টারেস্ট আছে, সব যাওয়ার পর আপনি অল্প লাভ করে বিক্রি করেন, এই টাকা আপনার হালাল হবে, ঠিক কিনা জোরে বলেন? এই সুদ, আপনি সুদ আর একটু বুঝেন, ধরেন আপনি 50 টাকায় হুজুরকে দিচ্ছেন, দেওয়ার পরে হুজুরে বলছে কালকে টাকা দিয়ে দিব, হুজুর এখন টাকা দিতে এক মাস দেরি করতেছে, আমি উদাহরণ বুঝাচ্ছি, এখন হুজুরকে বললেন ঠিক আছে আপনি 2 মাস রাখেন, 50 টাকা 70 টাকা দিয়ে, এটা কি হবে? এটা কি হবে? সুদ হবে। অনেক হুজুররা ফতোয়া দেয় ব্যাংকে টাকা রাখা সুদ খাওয়া যায়, নাউজ বিল্লাহ একটু বলেন না। আবার কয় যদি কেউ কারোর রুফুগার করে, উপকার করলে 10,000 টাকা যদি দেয় সে যদি 15,000 টাকা দেয়, এটা নাকি যায়? দেখেন কিরকম ফতোয়া দিছে। সুদ মানে কি? ওই যে আপনি লাভের আশায় যে টাকা দিয়েছেন এটাই পুরো সুদ, ঠিক কিনা বেঠি? লাভ বংশ যা আসবে সবটাই সুদ। উপকার যদি করেন এমনি করেন, কোন সমস্যা আছে নাই? মুসলমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করুক, আমিন। আজকে থেকে আমরা সুদ আর খাবো না, সুদ আর খাবো না। যদি আমরা মুমিন হতে চাই, যদি আমরা আশিক রাসূল হতে চাই, রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল ভক্ষণ করা, হালাল খাওয়া। দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল ভক্ষণ করা, হালাল খাওয়া, ঠিক কি না? আমরা অনেক হুজুরকে দোয়াও কবুল হয় না, কেন জানেন? হুজুররাও সুদের লগে জড়িত আছে, আছে না নাই? খালি নিজের ওয়াজ করে গেলাম, হুজুররা কি নাই? একটু গুতায় দেখেন, অনেক হুজুররাও সুদের লগে জড়িত আছে, ঠিক কিনা বেঠি? ভাই এখানে যারা আছেন, আমি মনে করি 90% মানুষ সুদের সাথে জড়িত, রাগ করিয়েন না, সুদ যত না খায়া পারেন, কারণ এই বাংলাদেশে থাকতে গেলে সুদের লগে একটু গুতা খাইতেই হবে,
যত না খায়া পান আল্লাহ তো দেখবে, ঠিক কিনা বেঠিক? আল্লাহ অন্তর যাবে, ঠিক কিনা? ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন।